সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী আমার যে কোনো ভিডিও আপনার ইউটিউবের অ্যাপের নোটিফিকেশনে আপডেটে চলে আসবে এবং যারা আমার সাথে পুরাতন সহযোগী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য সো আজকে যে ভিডিওটা সেটা থামনেইল দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন এবং এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটাতে সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি এবং এটার থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকে অগাস্টের আঠেরো তারিখ বেশ অনেক দিন হয়ে গেছে ইভেলি সাইক্লোন অফারটা বন্ধ হয়েছে অলমোস্ট চার মাসের উপরে হবে বর্তমানে যে ক্যাম্পেইনটা চলতেছে টি টেন সেই ক্যাম্পেইনটার উপরেই ইভেলি রান করতেছে এবং এই ক্যাম্পেইনটা চলতেছে মূলত অনেকগুলা নীতি বা নিয়মের উপরে ভিত্তি করে যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেট করে দেওয়া হয়েছে ইভেলির জন্য এছাড়া ইভেলিও নিজস্ব কিছু নিয়ম নীতি আছে যেগুলো এক্সট্রা অ্যাড করেছে এই অফারটার বা ক্যাম্পেইনটার মধ্যে সো এই ক্যাম্পেইনটা শুরু হওয়ার পরেই অনেকের একটা সমস্যা দেখা দিছে সেটা হচ্ছে অলমোস্ট ধরতে গেলে ইভ্যালির গ্রাহকদের মধ্যে আমি বলতে পারি সেভেন্টি পারসেন্ট কাস্টমারেরই সাইক্লোন অফারের অনেকগুলো অর্ডার পেন্ডিং রয়ে গেছে যেগুলো ইভ্যালি এখন পর্যন্ত ডেলিভারি করে নাই অ্যান্ড এই সম্পর্কিত কোনো তথ্য ইভ্যালির সাথে কেউ মানে শেয়ার করতেও পারতেছে না বা ইভেলিও কারোর সাথে শেয়ার করতেছে না এই প্রোডাক্টগুলো যে কবে ডেলিভারি হবে সেটা নিয়ে অনেকেই আমাকে বারবার ইনবক্স করছে এবং আমার অনেক পোস্টে নিচেই কমেন্ট করছে আমার চ্যানেলে কমেন্ট করছে যে ভাই ইভ্যালির যে সাইক্লোনের অর্ডারগুলো ছিল মে মাসের তারপরে মার্চ মাসের ফেব্রুয়ারি মাসের অনেকেরই গত বছরের অর্ডারও রয়ে গেছে সেই প্রোডাক্টগুলো কবে আমরা হাতে পাব তো বলতে গেলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হয়তো বা ইভ্যালির যেই সাইক্লোনের পুরাতন অর্ডারগুলো ছিল সেগুলো পাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে অনেকের প্রশ্ন থাকতে পারে কেন পাঁচ ছয় মাস লাগবে তো বর্তমান যে ক্যাম্পেইনটা চলতেছে সেই ক্যাম্পেইনের মধ্যেই কিন্তু ইভ্যালি বিশাল এক সমস্যার মধ্যে আছে যেটা হচ্ছে তাদের সম্পদ আয় এই বে আবি জাবি মানে অনেক বিবরণী বাণিজ্য মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে ইভ্যালির কাছে তো ইভ্যালি প্রতিটা স্টেপ মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে তারা পিছনের যে অর্ডারের লিস্ট ছিল বা পিছনের যে অর্ডার ডেলিভারির একটা ধারাবাহিকতা ছিল সেটা হারায় ফেলছে সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে ইভেলের অবস্থা এরকম হয়ে দাঁড়াইছে যে আগামী ছয় মাসের মধ্যে পুরাতন অর্ডার কমপ্লিট করা পসিবল হবে না কারণ অলরেডি তাদের চারশো সাত কোটি টাকার ডিউ আছে সেই ডিউটা পরিশোধ করলে পরে সেসব কোম্পানিরা প্রোডাক্ট দিবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো টাকা পেমেন্ট করে দিছি সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কেন আটকায় রাখছে আপনারা জানেন ইভেলি সাধারণত শুরু থেকে এ পর্যন্ত যখনই কোনো প্রোডাক্ট অফারে সেল করছে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে সেল করছে এবং তখন আপনারা কাস্টমাররা কিনছেন বাট প্রোডাক্টটা ডেলিভারির সময় নিয়ে নিছে কখনো কখনো তিন মাস কখনো কখনো ছয় মাস কোনো কোনো ক্ষেত্রে কারো কারো প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেছে এক বছরও লেগে গেছে ডেলিভারির ক্ষেত্রে এবং অনেকে আবার এরকম প্রোডাক্ট পায়ও নেয় পরে রিফান্ড ক্লেম করছে এই যে একটা মানে মেন্টালি একটা প্রেশার এটা সবাই কম বেশি পেয়েছে ইভ্যালির থেকে যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করেছে তো এই পূর্বের যেই ধারাবাহিকতা এবং পূর্বের যেই অবস্থা ইভেলি সেটা দেখে আমি আপনাদের সাথে একটা জিনিসই বলবো যে বর্তমানে ইভ্যালির থেকে যে কোনো কিছু অর্ডার করতে গেলে আপনি খুব বুঝে শুনে অর্ডার করবেন এটা ছাড়াও যাদের পুরাতন সাইক্লোনের অর্ডার রয়ে গেছে তাদের জন্য আপাতত কিছু বলার নেই কাজ আপনাদেরকে একটা জিনিসই বলবো আগামী পাঁচ ছয় মাসে হয়তো বা আপনাদের প্রোডাক্টের ডেলিভারি পাওয়ার চান্সেস অনেক কম এবং যারা মেবি পাবেনও প্রোডাক্ট তাদের প্রোডাক্টের দেখবেন সেলারের নাম বা সেলারের সাইজটা অনেক ছোট কাজ দেখবেন যে এই হয়তো ছোটোখাটো প্রোডাক্টের সেলার ছিল হয়তো কোনো গ্রোসারি আইটেম ছিল হয়তো বা কোনো টুকিটাকি বেবি প্রোডাক্ট ছিল বা ড্রেস ছিল গেঞ্জি ছিল শার্ট ছিল প্যান্ট ছিল এরকম প্রোডাক্ট থাকবে বাট অনেকেরই মোবাইল মোবাইলের অর্ডার বাইকের অর্ডার এই জাতীয় অর্ডারগুলো কিন্তু এখনও রয়ে গেছে পেন্ডিং দীর্ঘ তিন বছর যাবত আমি ইভেলি সংক্রান্ত ভিডিও দিয়ে থাকতেছি আমার ইউটিউব চ্যানেলে এবং সেই সময় থেকে এখন পর্যন্ত যে একটা ধারণা এর প্রতি আমার অর্জন হয়েছে সেই ধারণার দিক থেকে আমি আপনাদেরকে বলতেছি আগামীতে আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করবেন না কেন খুব বুঝে শুনে অর্ডার করবেন এবং আপনাদেরকে আগেই চিন্তা করে অর্ডারটা করতে হবে যে আসলে আমি কতদিন পর প্রোডাক্টটা পেতে পারি সে একটা ধারণা হাতে রেখে তারপরে আপনাকে অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করতে হবে এবং পূর্বের অর্ডারগুলো আশা করি আপনারা আগামী কিছুদিনের মধ্যে পেয়ে যান আমি আশা করি খুবই দ্রুত সময়ে ইভেলি আপনাদেরকে পূর্ণটা দিয়ে দেখ এবং আপনারাও ইভেলির সাথে থাকেন ইভেলিটা স্টেবেল পর্যায়ে থাক অন্য অন্য বর্তমান যে ই কমার্স ওয়েবসাইটগুলোর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ই অরেঞ্জ ধামাকা শপিং অন্য অন্য বলতে গেলে এরা কিন্তু বেশ প্রতারণার সুযোগ নিয়ে নিয়েছে ইতিমধ্যে সো ইভেলি যেন এরকম কিছু একটা না করে এবং আপনারা যাতে আপনাদের যে অর্থটা ইভেলিতে ইনভেস্ট করেছেন সেটা যাতে সঠিকভাবে তুলে নিতে পারেন সেটার আশাই আমি কামনা করব এবং আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সবসময় ইভেলি সম্পর্কিত ভিডিও দিয়ে আপনাদের একটা সাপোর্ট দিতে পারি কাজ ইভেলি বড়ো কথা না আপনাদের কাস্টমারদের মানে কাস্টমারের বেসটা যদি না থাকতো তাহলে কিন্তু ইভেলের কোনো মূল্য থাকতো না বহুদিন ওয়েট করার পরে এখনও যারা রিফান্ড নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো যে সাইক্লোনের অর্ডারের জন্য আপনারা রিফান্ড ক্লেম করে অলরেডি রিফান্ডের জন্য আবেদন করে ফেলেন প্রয়োজনে আপনারা রিফান্ডের টাকাটা দুই মাস ওয়েট করে বা তিন মাস ওয়েট করে রিফান্ডের টাকাটা নিয়ে নেন বাট প্রোডাক্টের জন্য ওয়েট করেন না কারণ সেই প্রোডাক্টটা আপনি কবে পাবেন সেটা কোনো নিশ্চয়তা নাই কাজ ইভেলি স্টেবেল হয়ে দাঁড়াইতে এখনও বেশ সময় লাগবে কজ একটা বড় একটা চাপের মধ্যে দিয়ে ইভেলে যাচ্ছে এমনও হতে পারে যে এমন সময় হইতে পারে যে প্রেশারটা নিতে না পেরে ইভেলি নিজেকে দেউলীয় ঘোষণা করে দিতে পারে সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং জিনিসটা সেভাবেই কাজ করার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় আজকে রাতে আমি আপনাদের সাথে ওয়ান প্লাস এবং টেকনো যে ফোন সে ফোনের আপডেট সম্পর্কে আলোচনা করব ভিডিওতে এবং সে ফোনের কবে ডেলিভারি হবে বা কি স্টক আছে বা কবে স্টক আসবে সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে সো রাত্রের ভিডিওটা আপনারা দেখবেন আশা করি রাত এগারোটার মধ্যেই এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই ভিডিওর ইনফরমেশনটা শেয়ার করার চেষ্টা করবেন কাজ আপনার কারণে হয়তো আরেকজন উপকৃত হবে এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে হেল্প করতে পারি বিকজ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের হেল্প করতে পারবো ধন্যবাদ